শান্ত ভাই, আপনি বলেছেন যে কিভাবে সমস্ত মানুষের কাছে প্রিয় হওয়া যায়। দেখুন, প্রিয় মানুষ হতে হলে দুইটা জিনিস সবসময় আপনার জীবনে আনতে হবে। এক নম্বর অপেক্ষা এবং ভালোবাসা। সমস্ত মানুষকে ভালোবাসা দিয়ে, এবং যখন কোনো মানুষ বা যে কেউ, আপনার স্ত্রী হতে পারে, আপনার সংসারের পিতা মাতা হতে পারে, ছেলে সন্তান হতে পারে, তারা যদি কোনো খারাপ ব্যবহার করে, সেই খারাপ ব্যবহারের সময় অপেক্ষা করা না, তাদের উপর আবার উল্টো রাগ করা। যদি আপনি রাগ করেন তাহলে তো তারা আপনি প্রিয় হতে পারবেন না। তো সবার প্রিয় হতে হলে জীবনে অনেক কিছু পরিবর্তন করতে হবে। তার মধ্যে দুইটা হলো, সবার প্রতি প্রেম ভালোবাসা দিয়ে থাকতে হবে, এবং অপেক্ষা করতে হবে সমস্ত খারাপ বিষয়ের উপর, সময় দিতে হবে সবার উপর। আপনি যদি ভাবেন যে টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে মানুষের প্রিয় হওয়া যায়, এটা ভুল কথা। আপনি একজনকে একদিন 10 টাকা দিবেন, পরের দিন সে আপনার কাছে 15 টাকার আশা করবে। একজনকে আপনি 20 টাকা দিবেন, পরের দিন আপনার কাছে সে 25 টাকার আশা করবে। আপনি একজনকে সুন্দর জামা কাপড় দিলেন, পরের দিন কি 2 দিন 3 দিন পর সে আবার আশা করবে। একজনকে সুন্দর খাবার দিলেন, একজনকে মানে সোজা কথাই মানুষের পাশে দাঁড়ালেন কোনো জিনিস দিয়ে বা কোনো সহযোগিতা করে, দেখবেন তার এই পাশে দাঁড়ানোর কারণে তার চাহিদা কিন্তু আরও বেড়ে যাবে ধীরে ধীরে। ঠিক আছে, আপনি যখন কোনো মানুষের প্রিয় হতে চাইবেন, যদি আপনি ভাবেন যে আমি কোনো কিছু দিয়ে তার প্রিয় হবো, এটা কিন্তু ভুল ধারণা। মানুষকে কোনো কিছু দিয়ে মন ভরানো যাবে না। আপনি একটা জিনিস দিবেন, পরবর্তীতে সে আবার নতুন করে আরেকটি আশা বাঁধবে। এই জন্য মানুষের কিন্তু প্রিয় হওয়া খুবই কঠিন একটা জিনিস। মানুষের প্রিয় হওয়া যায় না কোনো জিনিস দিয়ে। মানুষের প্রিয় হতে হলে, মানুষের কাছে মহব্বত প্রিয় হতে হলে দুইটা জিনিস আপনার ভিতরে থাকতে হবে। 1 নম্বর ভালোবাসা, আর 2 নম্বর অপেক্ষা। কোনো ব্যক্তি যদি রাগ করে, কোনো ব্যক্তি যদি অহংকার করে, কোনো ব্যক্তি যদি ভুল কথা বলে, সেই সময় আপনাকে অপেক্ষা করতে হবে, সময় করতে হবে, তাকে সময় দিতে হবে, এবং তার সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহারটাও কিন্তু খুবই জরুরি একটা জিনিস মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য, এবং নিজের ব্যবহার, নিজের কথাবার্তা সব কিছু সুন্দর হওয়ার জন্য। আপনি জিনিস দিয়ে কোনো সময় মানুষের মন জয় করতে পারবেন না। মানুষের মন জয় করতে হলে ভালোবাসা দিয়ে, এবং মুখের কথা দিয়ে, এবং অপেক্ষা করে মানুষের কাছে প্রিয় মানুষ হওয়া যায়। এজন্য চেষ্টা করবেন কোনো কিছু না দিয়ে মানুষের প্রিয় হওয়া। কিন্তু বর্তমান যুগে আপনি যারই প্রিয় হতে চান না কেন, সে সর্বপ্রথমে কিন্তু আপনার কাছ থেকে জিনিস চাইবে, এই জিনিসটা দাও, এই জিনিসটা দাও। তো আপনি যদি একটি জিনিস দেন, দুইটা জিনিস দেন, তো তার ধীরে ধীরে আরও চাহিদা বাড়তে থাকবে। আর যখন চাহিদা আপনি পূরণ করতে পারবেন না, তখন কিন্তু আপনি তার প্রিয় থাকবেন না। কিন্তু শুধুমাত্র ভালোবাসা দিয়ে, আর যদি আপনি তাকে সময় দেন, কারণ মানুষের প্রিয় হতে হলে কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে। 1 নম্বরে ভালোবাসা থাকতে হবে, 2 নম্বরে তার রাগের উপর, তার অহংকারের উপর, তার জেদের উপর আপনাকে অপেক্ষা করতে হবে, তাকে সময় দিতে হবে, তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে হবে। আর আপনার নিজের ব্যবহার সবচেয়ে বেস্ট হওয়া যায়, আপনার ব্যবহারের কারণেই মানুষ আপনাকে ভালোবাসবে। আশা করি মোটামুটি উত্তরটি আপনি পেয়েছেন। তো ভিডিওটা আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।